দাবি আদায় সরকারকে রোববার পর্যন্ত সময় দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনরত অটোরিকশা চালকরা পারস্পরিক আলোচনার মাধ্যমে দুপুর তিনটার দিকে সড়ক থেকে সরে যান তারা এদিকে অটোরিকশা চলাচলের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধকারীদের সাথে সেনাবাহিনী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ইটপাটকেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় গণমাধ্যমের গাড়ি সহ সিএনজিতে ভাঙচুর করা হয় একই দাবিতে মোহাম্মদপুর মিরপুর রামপুরা ড্যামরাতেও সড়ক অবরোধ করায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে অটোরিকশা চলাচলের দাবিতে সকাল থেকে রাজধানীর মহাখালীতে দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা রাজধানীর মিরপুর মোহাম্মদপুর ডেমরা রামপুরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন যাত্রীরা তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কে বেলা বারোটার দিকে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী শুরু হয় সংঘর্ষ মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপে মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে হামলা চালানো হয় পাশের মার্কেট ও গণমাধ্যমের গাড়িতে আন্দোলনকারীদের দাবি আইন শৃঙ্খলা বাহিনী অযথায় তাদের উপর হামলা চালিয়েছে দাবি জানান অটোরিকশা চলাচলের দাবি মেনে নিতে সকাল শান্ত আমরা কোনো গাড়ি কিছু খুব শান্ত শান্ত দিছি কারণ হঠাৎ করে আমাকে গাড়িটা বন্ধ করে দিতেছে তো তিন দিন আমরা কই যাব কিস্তির টাকা তুইলা এই রিক্সা বানাইছে এখন কিস্তি তো দেওয়া লাগে আমার লাগে না এখন কিস্তির টাকা তিন দিন বয়ে থাকলে বাড়ির সংসার আছে সবার কিন্তু ফ্যামিলি আছে সেই সংঘাস চালাবো না কিস্তি চালাবো এদিকে আন্দোলনের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে অনেকেই আবার অসুস্থ রোগী নিয়ে পায়ে হেঁটেই যাত্রা করেন গাড়ি দিয়ে আসছি গাড়ি এখানে মহাখালী ডিওএইচএস বিভিন্ন রাউন্ডে ঘুরে ঘুরে ঘুরতে পারেন শেষমেশ গাড়ি ব্যাক করে দিছে। এইগুলো ঝামেলা ভাল লাগতেছে না দেশের আসলে যে কি অবস্থা এটা নিরসন কি বলতে পারি না এই দেশের একটা পদক্ষেপ নেওয়া উচিত সরকারের বিভিন্ন জায়গায় এইরকম সমস্যা থাকলে তো সাধারণ মানুষের চলাফেরায় তো দারুণ ঝামেলা এই ঝামেলাটা তো আমরা আসলে চাই না আমরা সাধারণ মানুষ সাধারণভাবে সবকিছু চলতে চাই ভোটার আইডি কার্ড করবো এর জন্য যাচ্ছে এখন কিন্তু এই জন্য প্রবলেমে করতেছে। বিকেল তিনটার কিছু পরে আন্দোলন স্থগিত করে অটোরিক্সা চালকরা এ সময় সমস্যার সমাধানে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা